আসসালামু আলাইকুম, কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমি ভালো আছি। আপনারা নিশ্চয়ই সবাই ভালো আছেন। তো এটা শুক্রবারের একটা ভিডিও, মুরগির বিরিয়ানি রান্না করছিলাম, চিকেন বিরিয়ানি। তো মোটামুটি কষানোর মাংস সেদ্ধর পর আমি আলু দিয়ে আর একটু পানি দিয়ে মাংসটা একটু সেদ্ধ করে নিয়েছি 80%, যাতে চালের সাথে আরেক 10% দমে থাকলে সেদ্ধ হয়ে যায়। তো অল্প একদম পরিমাণে আমি পানি দিয়ে এটাকে নেড়ে চেড়ে ঢেকে দিচ্ছি, এই যে। আর আমি পুরো ভিডিওটা আপনাদের দেখাই নি, কারণ শর্টকাটই করেছি। যারা দেখতে চান তাহলে কমেন্টে জানাবেন, তাহলে আমি পুরো প্রসেসিং সব কিছু দেখাবো। তো এই যে একদম মাখা মাখা কষা কষা হয়ে গেছে, এখন আমি চালটা দিয়ে দিব। চালটা একদম কেচে দিয়ে দিচ্ছি, আর অল্প করে রান্না করেছিলাম এটা, যেটার কোয়ান্টিটি ছিল 2 থেকে 2.5 পট চাল ছিল, আর মাংস আর আলু টালু নিয়ে মোটামুটি 1 কেজি হবে না, আর একটু কমই হবে। তো ওইভাবেই আমি রান্নাটা করছি। তো অল্প কিছু রান্না করছি, আর এই মুরগির মাংসের সাথে পোলার চালটা দিয়ে ভালোভাবে আমি একদম নেড়ে চেড়ে ভাজা ভাজা একটু করে নিব কষিয়ে। তো আরও কিছু চাল পাতিলের নিচে থাকে, সেগুলো দিয়ে আবার সুন্দরভাবে মেখে দিচ্ছি একদম, যাতে কোথাও পোলার চালটা একটু সাদা না থাকে। আর এই কাজটা যদি ভালোভাবে করতে পারেন তাহলে কিন্তু বিরিয়ানি খেতে খুব ভালো হয়। আর যেহেতু মাংসের মধ্যে টক দই ছিল, টক দই তো বিরিয়ানি রান্না করলে টক দই দিলে সেই বিরিয়ানির ফ্লেভারটাও খুব ভালো আসে। আর এটা আমি কিন্তু রাঁধুনির বিরিয়ানি মশলা দিয়ে করছি, তো বিরিয়ানির মশলা দিয়ে রান্না করলে কিন্তু একটু শর্টকাটই করা যায় আর খুব ভালো খেতে হয়, যদি রান্নাটা পারফেক্ট আপনি করতে পারেন। তো আমি এই যে আঙ্গুল দিয়ে একটু মেপে পানি দিচ্ছি, কারণ একটু জাউ বা নরম হয়ে গেলে ভালো লাগে না, বিরিয়ানিটা একটু ঝরঝরে থাকলে কিন্তু খেতে খুব ভালো লাগে। তো আমি একটু লবণ দেখলাম কম ছিল, তো মানে আন্দাজ করছিলাম, তারপর একটু লবণ দিয়ে দিয়েছি। আর যেহেতু রাইস চালটা দিয়ে দিয়েছি এর জন্য, আর অল্প একটু আন্দাজ করে একটু পাউডার মশলা দিয়ে দিলাম, মানে তেহারির যে মশলাটা বিরিয়ানি, তো ওইটা দিলে কি হয় মানে পোলাওয়ের মধ্যে ওই ঘ্রাণটাও চলে আসে। আর একটু বেরেস্তাও দিয়ে দিচ্ছি, যাতে পানিটা যখন বলক আসবে তখন বেরেস্তার ফ্লেভারটা পুরো পোলাওয়ের মধ্যে ছড়িয়ে যাবে। তো এই ছিল, আর সামনে দেখেন আমি কিভাবে কি করছি। নাড়াচাড়া করে এটাকে আমি এখন দমে দিয়ে দিব, দমে দেওয়ার পর আপনাদের সাথে আস্তে আস্তে শেয়ার করব সব কিছু। আর দেখতে কেমন হলো এটা অবশ্যই জানাবেন। আর এই যে পাশের চুলাতে একটু গরুর মাংস রান্না করছে, আর হঠাৎ ভাবলাম একসাথে খাবো, কিন্তু আমার হাজব্যান্ড নামাজে গেছে, জানি না কখন আসবে। তো আস্তে ধীরে করছি, দেখেন আপনারা এনজয় করেন, কেমন লাগলো সেটা অবশ্যই জানাবেন। যে আপনাদের ভাই আসবে না, আমার হাজব্যান্ড মানে ফোন দিয়ে বললো ওর একটু বাইরে দেরি হবে আসতে, তো আমি আমার মেয়ে এসে খেয়ে নিচ্ছি, কী করবো কোনো রকমে বেড়ে। তারপর টিভি দেখছিলাম আর খাচ্ছিলাম, আর এই যে বিছানাটা ঝেড়ে টেড়ে নিয়েছি, আর খাওয়া দাওয়া শেষ করে আমি খুব টায়ার্ড আজকে, তো একটু শুব। তো এটা আবার আমার মেয়ে একটু ভিডিও করছিল, আমি তখন এডিট করছি, তখন দেখলাম সে এই রুমে এসে আবার একটু ভিডিও করে নিয়েছে। তো যাই হোক, বিকেলে একটু শুয়ে রেস্ট নিয়ে উঠে দেখি মামি
আমার মেজো মামি আমার জন্য এই পিঠাটা পাঠিয়েছে, আর এই পিঠাটা আমার অনেক পছন্দের একটা পিঠা। এই বছর এই পিঠাটা আমি আজকে মানে ফার্স্ট খেলাম মামির হাতের। আর এই যে মানে এই পিঠা রসটা এত মজা হয়েছিল, দুধের রসটা। তো যাই হোক, আর এটা আপনাদের সাথে আজকে কি করলাম, কিভাবে কি রান্না করলাম একটু শেয়ার করলাম। তো যদি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, পাশে থাকবেন, আর লাইক কমেন্ট করবেন, শেয়ার করবেন। আর সামনে সুন্দর সুন্দর ভিডিও নিয়ে আসবো। আল্লাহ হাফেজ।